শোন নাই তুই ভিডিও বানাস কোনো সমস্যা নাই কিন্তু দিহান নিয়া নেক্সট টাইম আর কোনো ভিডিও বানাবি না আর যতগুলো পুরানো ভিডিও বানাইছো সবগুলো ডিলিট করবি যেটা বলছি সেটা করবি না হয় কিন্তু তোর সমস্যা হবে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিল ইউটিউবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক নাইম জান্নাত আমার ব্যাকআপ চ্যানেল এটাও সাবস করে প্রথমে যে অংশটুকু শুনেছেন অনেকেই বুঝতে পারছেন না আসলে কি ঘটছে তবে টিপু সুলতানের একটা কথা বলে আমি আমার আজকের ভিডিও শুরু করতে চাই ভাই মানে ওই যে শিয়ালের মতন একশো বছর বাঁচার চেয়ে সিংহের মতন একদিন বাঁচাটাই শ্রেয় তবে এটা অনেকে পাঠ্যপুস্তকে শুধু পড়েছেন ব্যক্তিগত জীবনে ধারণ করেননি বাট আমরা যখন এই জিনিসটাকে অন্তরে ধারণ করে সত্য এবং ন্যায়ের কথা বলতে যাই সমাজের একদম চুনুপুটি থেকে শুরু করে রাঘব বল তো দূরের কথা চুনুপুটিদের ঠেলাই ভাই বাঁচি না আজকের এই ভিডিওতে থাকছে যে এই যে অংশটা শুনেছেন একটা পুরা আপনাদের জন্য অডিও ক্লিপ দুইটা আছে আমার মিলি চ্যানেলটাও কিছু কারণে আমি অনেক কিছু বলা সম্ভব না যখন আমি অনেক বিষয় নিয়ে কথা বলতাম তখন হইল কি বিভিন্ন সময় এরকম হুমকি ধামকি আসতো কল্লা একটা ফালানোর চেষ্টা করতো অনেকজন বাট অবশেষে চ্যানেলটাকে উড়াই দেওয়া হয়েছে বাট আলহামদুলিল্লাহ মিলি পরিবারের যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন তারা প্রমাণ করেছেন আমার এই চ্যানেলটা মাত্র দুই মাসে দুই লক্ষর উপর আমার পরিবারের সদস্যরা ব্যাক করেছে ইনশাল্লাহ আরো দ্রুত আমার চ্যানেল আগের জায়গায় ফিরে যাবে এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি কারণ আমরা দল যেটাই করি সত্য কথা বলাটা এটা সবার উচিত আর মানুষ সত্যকে ভালোবাসে যে প্রতিবাদ করে অন্যায়ের বিপক্ষে খে যে প্রতিবাদ করে তার সাথে জনতা আছে আল্লাহ পাক আছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি দর্শক দিহানকে নিয়ে আমার করা বেশ কয়েকটা ভিডিও ফেসবুক এবং ইউটিউবে হিউজ পরিমাণ ভিউ হয়েছে মিলিয়ন প্লাস আর প্রত্যেকটা ভিডিও আমি নাইম সবসময় চেষ্টা করি আপনাদেরকে তথ্য এভিডেন্স সকল কিছু প্রমাণ উপস্থাপনা রেখে আর যার কারণে আমার পিছনে অনেক ইউটিউবার থেকে শুরু করে সমাজের চুনুফুটি থেকে শুরু করে রাঘব থেকে আমাকে নানান সময় লড়াচাড়া করে আপনারা স্ক্রিনের এক অংশে কিছু মেসেজিং দেখতে পাচ্ছেন মুসলিম ভাইয়ের বহু আমার একটা কথা কইছিল অস্ত্রটা জমা দিয়েছ ট্রেনিংটা কি বলছো ভাই আমি যাতে পুরানা ছাত্রলীগ আর এটা মাথায় রেখেন আমি যাতে পুরোনো ছাত্রলীগ ঠিক আছে ভদ্রতা সম্মান হুমকি ধামকি এগুলা মনে করেন নামডারে দিয়ে লাভ নাই এখন ভালো হয়েছি কিন্তু অস্ত্র জমা দিছি মাগা ট্রেনিংটা ভুলি নাই দিহানকে নেই ভিডিও করার পরে গত কয়েকদিন যাবত টুকিটাকি মেসেজ আসে বাট আজকে একদম প্রকাশ্যে আমাকে খুললাম খুললা হুমকি তো যাই হোক প্রথমে আপনারা যে ক্লিপটা শুনেছেন এবার এটার পুরোটা ভার্সন শোনাচ্ছি যে আমাকে দমানোর জন্য আসলে কি কি বলা হয় তো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন শুননাইম তুই ভিডিও বানাস কোনো সমস্যা নাই কিন্তু টাইম নিয়ে কোনো ভিডিও বানাবি না আর যতগুলো পুরানো ভিডিও বানাইছ সবগুলো ডিলেট করবি যেটা বলছি সেটা করবি না হয় কিন্তু তোর সমস্যা হবো আর আমাকে রাখাইস না তোর মতো দুই টাকা ইউটিউবার আমার আগে পিছনে ঘুরে একটা চ্যানেল তোর কিন্তু গেছে সো এটা মাথায় রাখবি এটার কথা মাথায় রাখিস আর তোর বাবা তোর বাবা মা তো কুমিল্লায় থাকে তাই না ঠিকানা বাইর করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না তোর ফ্যামিলি তো ওইখানে থাকে সুতরাং সাবধান তুই নেক্সট টাইম আর বলবো না তুই জিহান নিয়ে কোনো ভিডিও বানাবি না শেষ কথা যে অরিজিনাল যদি সাহস থাকে তুই একটা ভিডিও ফুটেজ কইরা আমি নাইমডে চ্যালেঞ্জ দে ঠিক আছে হাম ভি দেখ ভাই আপনি কোন বনের বাঘ ঠিক আছে এরকম ফেক আইডি ক্রিয়েট কইরা আমারে দমানো কখনোই সম্ভব না আমাকে তুই তুকারি থেকে শুরু করে আনুষ্কার মার আমি কয় টাকা খাইছি দিহানের কেন আমি পিছনে লাগছি এরকম নানান ধরনের বিষয় তো প্রথমে আমি সম্মান দিয়ে সব সময় আমার হ্যাটার্সদেরকে আমি শুরু করি বাট শুরুয়াতটা ভালো হলেও শেষ অংশটা মুসলিম ভাইয়ের বউয়ে কইছে যে কুকুরের কাজ কুকুর করিয়াছে কামড় দিবে পায় না না কুত্তারে কামড়ানোর সুযোগ দেওয়া যাবে না যৌতামের দাঁত ভেঙে দিতে হবে আমার এইসব হুমকি দামকি বিভিন্ন সময় আসে এই দিহান সম্পর্কে আমি বলি তার বাপের অবৈধ কালো টাকার শেষ নাই ঠিক আছে এরা সোশ্যাল মিডিয়াতে যারা এদের বিষয়গুলো নিয়ে কথা বলছে এর মাঝখানে আমার ভিডিওগুলা তথ্য এবং এভিডেন্সের কারণে বা আপনাদের পছন্দের কারণে একটা হিউজ পরিমাণ একটা ধরেন প্রভাব বিস্তার করেছে এই মামলাটার উপরে জনতা এটার একটা সুষ্ঠু তদন্ত চায় আর দিন শেষে দিহান নামক যে কালপ্রিট আছে সমাজে ছদ্য এদেরকে ফাঁসি চায় এদের ক্রস ফায়ার চায় আর যখন আমরা এই আন্দোলনটাকে বেগবান গতিবান করার জন্য নিজেরা প্রচেষ্টা করি তখনই চেষ্টা করা হয় আমাদেরকে থামাই দেওয়ার ভাই ওই যে খেয়াল রেখেন এগুলা বইলে আসলে লাভ নাই আমি দেশে গেলে উমক করবেন তোমক করবেন বিভিন্ন সময় বলেন অনেকে বৈশা আছেন আমি কবে দেশে যাব তবে আমি যেদিনই যাই ভাই আমি কিন্তু দেখা দিয়েই যাব আর আমি স্ট্যাটাস দিয়েই যাব এটা মাথায় রেখেন ঠিক আছে এগুলা বইলা আসলে মানে মাঝে মাঝে আমি আশ্চর্য হই বুঝছেন দিহানের একটা ক্যারেক্টারের পক্ষে হইতে পারে তার পরিবারের লোক হইতে পারে তার বন্ধু বান্ধব হইতে পারে কোনো ফেক আইডি যাই হোক বাট এরা কিন্তু অর্গানাইজড মানে আমাদেরকে থামানোর জন্য আপনি দেখেন তারা সাংবাদিকতায় লাইনে জড়িত থাকে বেশিরভাগ মানুষ দেশে টিকতে পারে না আজকে আমাকে আপনারা যতটুকু ভালোবাসেন ঠিক হ্যাটার শ্রেণীটা আরো শক্ত ভালোবাসার মানুষগুলার একটা ভালোবাসার শক্তি আছে কিন্তু হ্যাটার্সদের হাতে রামদা সুরি সাকু কিছু আছে এদের কাছে টাকা আছে এদের কাছে ক্ষমতা আছে আর যার কারণে সকল কিছু মিলেয়া এরা ধরনের একটা কি বলে সোনায় সোহাগ অবস্থানে আছে খালি কই দেশে গেলে আর রে বেটা আমি কুমিল্লার পোলা ঠিক আছে কুমিল্লার পোলা তোমরা যে স্কুলের ছাত্র আমি সেই স্কুলের পুরানা প্রিন্সিপাল এখন রিজাইন দিয়ে মনে করলো কুড়িয়া এসা ভালোই হয়ে গেছি বুঝছো এগুলা আসলে বলার বিষয় না কারণ চেনা বামুনের পৈতা লাগে না আমি কুমিল্লার ছেলে কুমিল্লা শহরের একটা হিউজ পরিমাণ মানুষ যারা দুই হাজার দুই থেকে দুই পর্যন্ত ভিক্টোরিয়া কলেজে পড়ছেন আমাদের দ্য বেগামন গ্রুপ দ্য গল্লিপ গ্রুপ সবাই এক নামে চিনতেন চুলগুলা বড় ছিল জুটি করতাম হাতে দুই চার দশটা খারু লাগাইতাম এখন ভদ্র হয়ে গেছি কাটিং দিয়া দুই বাই চার বাপ দেখ বিয়া করছি হোর বাড়ির ভিতরে মান সম্মানের বিষয় আছে থ্রেড দিয়া কুমিল্লার পোলাপাইন রে দমানো যায় না ঠিক আছে এটি গরে মতুন না পোলাপাইন যখন থেকে ইউটিউবিং এর জগতে আসছি কলিজায় সাহস নিয়ে বুকে পাটা নিয়ে আমরা আসছি দিহানদের ব্যাপারে আমি থামব না আমি আর দশটা ভিডিও পাললে ঠেকা খুললাম চ্যালেঞ্জ তোমাদের জন্য ঠিক আছে এসব করে লাভ নাই সাংবাদিকতার লাইনে আমার জড়িত না বাট মাঝে মাঝে মনে হয় যে আসলেই এখানে সত্য কথা বলতে গেলে অনলাইনে যখন আমার কোনো ভিডিও দেখা গেছে যে আপনাদের কারো বিপক্ষে পড়ে ভাই সেই লেভেলের গালাগালি সেই লেভেলের হুমকি কে যে কতটুকু কি একটা আইডি দিয়ে করে একটা কমেন্ট করা যায় কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে করেন ভিডিও দেখি থ্রেড দিয়ে ভিডিও বানান দেখি এত সস্তা না বুঝছেন এইসব মানুষগুলোর আইডি থাকে তিনটা অরিজিনাল আইডি দিয়া মেম্বারের পোস্টের ভিতর লাভ রিয়েক মারে ক ভাইয়া লাভ ইউ আর ফেক আইডি দিয়া প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কর্মকর্তাদের এরা গালাগালি করে ঠিক আছে এদেরকে আমি চিনি এসব বললা ভ্যালু নাই আর দিহানের বিষয়টা আমরা রাষ্ট্রের কাছে আমাদের প্রশাসনের কাছে খুবই দৃষ্টি এনে আনতে চাই যে এই জায়গায় এদের শাস্তির বিষয়টা শতভাগ কনফার্মেশন করতে হবে এই ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড সেক্স হোক ধর্ষণ হোক বা দিন শেষে এরা ক্রিমিনাল ভদ্রবেশি ছদ্মবেশি ক্রিমিনাল হাজারো দিহান পরিবারের ভিতর লুকাই আছে এদেরকে বের করতে হবে আর দুই একটারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া ঝুলাই দেওয়া যায় তাহলে হয়তো এরকম বেশি বাকি যে দিহানরা সমাজের ভিতরে আছে এরা সাবধান হয়ে যাবে এখন এই ধরনের হুমকি দামকি দেওয়া হয়তো আমার মতন না যারা বাংলাদেশে বসে ইউটিউবিং করে এদের অনেকেই হয়তো এরকম নানান হুমকি দামকি দেয় দেখবেন যে থাইমা যায় এরকম বহু ইউটিউবার দেখছি আমি দেশে যে মেয়ে হয়ে গেছে কারণ কি অনেকে আছে বেশ ধারণ করছে অনেকে আছে ভয় পায় কারণ এদেরকে ভয় পাওয়া উচিত হয়তো আপনি রাস্তায় নর্মালি যাচ্ছেন আপনি কারে নাইম ভাই করে ডাক দিয়ে আর তিনটা গাই দিয়ে ফালাই দিব তো যাই হোক দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত